আমাদের প্রত্যেকটা পর্বে আমরা কথা বলি সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন কিছু ছাত্রছাত্রীদের সাথে যারা কিনা তাদের নিজের কর্মগুণে নিজের জীবনে ভীষণভাবে সফল। এই পর্যায়েও এর ব্যতিক্রম হবে না, আমরা কথা বলে নেব আমাদের আজকের ঢাকা কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীর সাথে, শুনব স্কুল জীবনের কিছু স্মৃতি কথা। ঢাকা কলেজিয়েট স্কুল একটি ভালোবাসা এবং ঐতিহ্যের নাম। 1835 সালের 15 জুলাই এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম ইংলিশ হাই স্কুল হিসেবে এটি প্রতিষ্ঠা হয়। এই স্কুলের জন্মলগ্ন থেকে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এই স্কুল থেকে পাশ করে গিয়েছেন। পদার্থবিজ্ঞানী মেঘনাথ সাহা, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কবির চৌধুরী, ভাষাবিদ মুনির চৌধুরী, আরও অনেকেই। ভবনের যে পুরাতন আসবাবপত্র থেকে শুরু করে পুরাতন জিনিসপত্র, এই জিনিসগুলো আমাকে খুব আপ্লুত করেছে। এর বাইরে শিক্ষকদের যে আমাদের প্রতি যে খুব আগ্রহ সহকারে আমাদের পড়াতেন এবং তাদের সাথে আমরা যে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা একটা খুব সুন্দর আমাদের শৈশব কেটেছে। প্রাক্তন ছাত্র হিসেবে আমাদের একটা দুঃখ, এখন স্কুলটা এখন আগের পর্যায়ে আর নেই, চারিদিকে ভগ্নদশা এবং হচ্ছে ঐতিহ্য হারাচ্ছে। ওই ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য আমরা ঢাকা কলেজের স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন সর্বদা চেষ্টা করে যাচ্ছে আমাদের ঋতু গৌরব পুনরুদ্ধারের জন্য।